আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুল কর্তৃক আয়োজিত যুক্তিবিদ্যার প্রথম পত্রের আজকের আলোচনার টপিক আবর্তিত প্রতিবর্তন নিয়ে আমরা আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী মুদ্রা, আবর্তিত প্রতিবর্তন খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম সংক্রান্ত আলোচনা, যেখানে আপনার প্রত্যেকটি যুক্তিবাক্য তথা এ, ই, আই, ও এই চারটি যুক্তিবাক্যে আলাদা আলাদাভাবে আবর্তিত প্রতিবর্তন কীভাবে অ্যাপ্লাই করা হয় সেই সম্পর্কিত নিয়মাবলী নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো বরাবর মতো আপনাদের আজকের এই আলোচনায় আপনাদের সাথে রয়েছে আমি কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আকিফ মাসুমি। সো চলুন আমরা কালক্ষেপণ না করে শুরু করে দিই আমাদের আজকের আলোচনা আবর্তিত প্রতিবর্তন সংক্রান্ত। সো প্রাথমিকভাবে আমরা যদি আবর্তিত প্রতিবর্তনের নিয়ম সম্পর্কে একটু জানি, যে প্রথমত আশ্রয় বাক্যের যে বিধেয়টির বিরুদ্ধ পদ সেটি হবে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ, দ্বিতীয়ত আশ্রয় বাক্যে উদ্দেশ্য পদটি হবে সিদ্ধান্তের বিধেয় পদ, তৃতীয়ত আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে, অর্থাৎ আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নৈরর্থক হবে এবং আশ্রয় বাক্য নৈরর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে, চতুর্থত আশ্রয় বাক্যে যে পদ পূর্ণব্যাপ্ত হয়নি সিদ্ধান্তে আবার সেই পদ কিন্তু পূর্ণব্যাপ্ত হবে না, এবং লাস্টলি সাধারণত আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই হবে, তবে পদের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম প্রয়োগ অসুবিধা হলে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণের প্রয়োজনীয় পরিবর্তন সাধন করতে হবে। সো এটি ছিল মূলত আবর্তিত প্রতিবর্তনের নিয়ম। যদি আমরা এর প্রায়োগিক অবস্থানটি লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে ই বাক্যের আবর্তিত প্রতিবর্তন থেকে আমরা দেখি যে ই বাক্যে কীভাবে হয়। নিয়ম অনুসারে প্রথমে ই বাক্যকে প্রতিবর্তন করলে অবশ্যই এ বাক্য পাওয়া যায়, আবার একই রকমভাবে এ বাক্যকে প্রতিবর্তন করলে ই বাক্য পাওয়া যায়, এবং আমরা যেটি দেখতে পেলাম দৃষ্টান্তস্বরূপ ই বাক্যে কোনো মানুষ নয় নিখুঁত, এটা প্রতি আবর্তনীয়, এবং এ বাক্যে সব মানুষ হয় অনিখুঁত এবং এটা ই বাক্যের প্রতিবর্তিত। অতএব আই বাক্য কিছু অনিখুঁত সত্তা হয় মানুষ, এটা প্রতি আবর্তিত। সুতরাং ই বাক্যের আবর্তিত প্রতিবর্তন হলো আই বাক্য। আবার যদি আমরা আই বাক্যের ক্ষেত্রে দেখি, নিয়ম অনুসারে প্রথমে আই বাক্যকে প্রতিবর্তন করলে ও বাক্য পাওয়া যায়, কিন্তু তারপর ও বাক্যকে আবর্তন করে দেখা যায় যে পদের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মের লক্ষণ হচ্ছে অর্থাৎ ও বাক্যকে আর আবর্তন করা সম্ভব হয় না। সুতরাং এরপর স্বভাবতই আই বাক্যকে আবর্তিত প্রতিবর্তন করার কোনো প্রশ্নই ওঠে না, কাজেই আই বাক্যের আবর্তিত প্রতিবর্তনটি সম্ভব না, যেহেতু এটার তৃতীয় স্টেজে আমরা শূন্যতা দেখতে পাচ্ছি। এবং লাস্টলি নিয়ম অনুসারে প্রথমে ও বাক্যকে প্রতিবর্তন করলে আই বাক্য পাওয়া যায় এবং তারপর আবার আই বাক্যকে আবর্তন করলে পুনরায় আই বাক্য পাওয়া যাবে। দৃষ্টান্তস্বরূপ আমরা যদি বলি ও বাক্যে কিছু মানুষ নয় শিক্ষিত, এটি প্রতি আবর্তনীয়, আই বাক্যে কিছু মানুষ হয় অশিক্ষিত, অর্থাৎ ও বাক্যের প্রতিবর্তিত। অতএব আই বাক্য অনুযায়ী কিছু অশিক্ষিত সত্তা হয় মানুষ, অর্থাৎ প্রতি আবর্তিত। কারণ কিছু মানুষ যদি শিক্ষিত না হয় তাহলে অবশ্যই কিছু মানুষ শিক্ষিত হবে, দুই জায়গায় যদি কিছু কিছু বিষয় রয়েছে সেক্ষেত্রে এটি প্রতি আবর্তিত হিসেবে আই বাক্যই হবে। সুতরাং ও বাক্যের প্রতি আবর্তিত হল আই বাক্য। তো এটি ছিল মূলত আমাদের আবর্তিত প্রতিবর্তন কেন্দ্রিক আলোচনা। আশা করি আপনারা এই যে প্রায়োগিক দিকটি এবং নিয়মের বিষয়টি সেটি বুঝতে পেরেছেন, এবং এটি যুক্তিবাক্যের রূপান্তরের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো আমরা এটিকে প্রায়োগিকভাবে প্র্যাকটিস করার চেষ্টা করব আমাদের যুক্তিবিদ্যার প্রথম পত্র অনুযায়ী। তো আশা করি আমরা এটি বুঝতে পেরেছি। আজ এই পর্যন্তই, নেক্সট লেকচারে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ।